64 দিন 74 ম্যাচ কত শত পারফরমেন্স, তবুও আলাদা করে নজর কাড়ে হাতে গোনা কয়েকজন যাদের জীবনের গতিপথটাই বদলে দেয় এই আইপিএল, বদলে যায় 360 ডিগ্রি, কল্পনা নয় সবটাই সত্যি। এই যেমন জশ বাটলার, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান, অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের রান না করতে পারায় বাদ পড়তে হয়েছিল দল থেকেই। আইপিএল জুড়ে ছিলেন অবিশ্বাস্য ফর্মে, খুব কাছ থেকে দেখেছেন ইংলিশ কোচ ব্র্যান্ডন ম্যাককালাম, তাই বোধহয় বলে দেয়াটা ভুল হবে না যে বাটলার আবারও ফিরতে যাচ্ছেন সাদা পোশাকে। বাটলারের মতোই ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল অফ ফর্মে জায়গা পাননি বিশ্বকাপের মতো ইভেন্টে, যদিও বিশ্বকাপের পরপরই নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছিলেন। জমানো কষ্টটাকে কেষ্টতে পরিণত করেছেন আইপিএলে, ছাড়িয়ে গেছেন বোলারদের সবাইকে, পেয়েছেন পার্পেল ক্যাপ, অনন্য অসাধারণই বটে। হার্দিক পান্ডিয়ার কথাও বলাই যায়, গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন শুধুমাত্র ব্যাটসম্যান হিসাবে, ম্যাচ ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন, এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পারফরমেন্স, সবাইকে ভুল প্রমাণিত করার জন্য প্রয়োজন ছিল একটা বড় মঞ্চের। প্রথমবারের মতো নিজ দল গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে করেছেন চ্যাম্পিয়ন, ফাইনালে ব্যাটে বলে পারফর্ম করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার, সমালোচনার জবাবটা এভাবেই দিয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে আলাদা করে নজর কেড়েছেন উমরান মালিক, কাশ্মীরি এই পেসারের হাতে উঠেছে ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজনের পুরস্কার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়। এক আইপিএল বদলে দিয়েছে এই পেসারের ভবিষ্যৎ ক্রিকেটের গতিপথ, প্রায় 155 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বল করা উমরান আসন্ন সাউথ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় টি টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাকও পেয়েছেন। দিনেশ কার্তিক 3 বছর আগে বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে, নতুন করে আলোচনায় এসেছেন আইপিএল দিয়ে, বেঙ্গালুরুর জার্সিতে ক্রুশাল মোমেন্টে খেলেছেন বেশ কিছু কার্যকরী ইনিংস। আইপিএলে কার্তিকের পারফরমেন্স ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাধ্য করেছে আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে তাকে দলে রাখতে, 36 বছর বয়সে এসে আবারও নতুন করে নিজের জাত চিনিয়েছেন এই ক্রিকেটার। প্রতি বছরই আইপিএল নিয়ে আসে নতুন নতুন ধামাকা, সুযোগ পায় কত শত ক্রিকেটার, তবে শেষ পর্যন্ত যারা সুযোগটাকে কাজে লাগাতে পারেন সাফল্যের গল্পটা লেখা থাকে তাদের নামের পাশেই, তৈরি হয় নতুন নতুন সম্ভাবনার। তানজিম ঐশী, অলরাউন্ডার।